17 সেপ্টেম্বর রবিবার বিজেপি নয় বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, টিটিডিসি চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকে আমরা জানি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সেবা পাকুয়ারা আমরা সেই আমরা 2 তারিখ অবধি, 2 অক্টোবর অবধি আমরা একটা কর্মসূচি নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত জায়গা, রাজ্যের সমস্ত জায়গা যুব মোর্চার উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি। আর তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুরের যুব মোর্চার উদ্যোগে আজকে এই মহতি আমাদের রাষ্ট্রনায়ক মোদীজির জন্মদিনকে সামনে রেখে যে মোদীজি যে সেবা কাজের কথা বলছেন, সেবা প্রকল্পের কথা বলছেন, তো এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য আমার যুব মোর্চার ভাইয়েরা এগিয়ে এসছে, তারা রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছে। আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আজকের এই পবিত্র দিনে মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি।